আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন তার পরিবারের উপর খরচ করে এবং এতে সওয়াবের আশা রাখে, তবে ওই খরচ তার জন্য সৎকার সমতুল্য হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে ব্যয়িত তোমার একটি দিনার, দাসমুক্তকরণে ব্যয়িত তোমার অপর একটি দিনার, নিঃস্ব ব্যক্তিকে দানকৃত তোমার আরও একটি দিনার, এবং তোমার পরিবারের উপর খরচকৃত অপর আরেকটি দিনার। উক্ত দিনারগুলোর মধ্যে সওয়াবের দিক দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ হলো সেটাই যেটা তুমি তোমার পরিবারের উপর খরচ করে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরিবার পরিজনের জন্য যথাসাধ্য খরচ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।